হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো কচুরির দোকানের বিখ্যাত হিঙ্গের কচুরি। চলুন দেখে নিই এই কচুরি বানাবার জন্যে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি সবথেকে প্রথমে এখানে একটা বাটিতে এক কাপ উড়িদ ডাল নিয়েছি। এটাকে দু থেকে তিনবার ভালোভাবে হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নেবার পর এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্যে ভিজতে দেব। আমার এখানে উড়িদ ডাল 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। সব ডালটাকে ভালোভাবে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে এবার আমি একটু ব্লেন্ড করব। এটা কিন্তু পুরোপুরিভাবে ব্লেন্ড হয়নি, দেখুন একটুখানি দেখতে পাওয়া যাচ্ছে ডালগুলো। এর মধ্যে আমি 1 টিস্পুন মৌরি দিয়ে দিলাম। এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই মৌরিটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে সব কিছু। এবার আমি একটা কড়াতে 3 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, দিয়ে দেব 1 টিস্পুন হিং, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নেবার পর বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে এবার ভালোভাবে এই তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে নিতে হবে। এই ডালটা কিন্তু কড়াতে তলাতে একটু লেগে যায়, এখানে কিন্তু ভয় পাবার দরকার নেই। এটাকে ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 টিস্পুন চিনি ব্যবহার করেছি, চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি চিনি ভালো না লাগে তাহলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে এটাকে একেবারে লো ফ্লেমে করব। এখানে 1/2 টিস্পুন আমি আবার হিং ব্যবহার করেছি। লাস্টে নামাবার আগে এই হিংটা দিলে পরে হিঙের এক বেশ ভালো একটা ফ্লেভার থাকে। ভালোভাবে মিশিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। পুরটা এবার ঠান্ডা করতে দেব। এবার আমি লুচির ডোটা মেখে নেব। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল, আর দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন নুন। দিয়ে আমরা যেরকম লুচির আটা মেখে থাকি সেইভাবে আটাটা মেখে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিট আমি রেস্ট করতে দেব। 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এবার এই ডোটার থেকে লেচি কেটে নেব। আমার ওদিকে পুরো ঠান্ডা হয়ে গেছে। এইভাবে এবার হাতে করে একটা বাটির শেপের মতন করে নিতে হবে। তার মধ্যে আমি ফিলিংটা দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায়। এইভাবে সব ডালের ফিলিংটা আমি ভরে নেব।
এইভাবে সব ডালের ফিলিংটা আমি ভরে নেব। এবার এক এক করে এই লুচিটা আমি বেলে নেব। এইভাবে সব লুচির মতন করে বেলে নিতে হবে। এবার এক এক করে আমি এই কচুরিগুলো ভেজে নেব। ভাজার সময় তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, না হলে আমাদের এই কচুরি ফুলবে না। এপিট ওপিট করে লাল লাল করে ভালোভাবে কচুরিটা ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নামিয়ে নেব। আমার হিঙের কচুরি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি এটা এখানে একটা নিরামিষ আলু পটলের তরকারি দিয়ে সার্ভ করেছি। আপনারা যে কোনো নিরামিষ তরকারি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।